কেউ ধরবেন না একের অধিক ভুলেও ধরবেন না আজ মাটির চুলায় রান্না খাওয়ার জন্য অনেক অতিথিরা আসছে তাদের জন্য নানা রকম রান্না করব আর রান্না শেষে খাওয়া দাওয়া করে আমরা সবাই আমাদের স্কুলে প্রাইমারি স্কুল আছে আমাদের এখানে সেই স্কুলের মাঠে আজকে স্পোর্টস খেলা সবাই মিলে আমরা খেলা দেখতে যাব শুধু দেখবই না আমরা খেলা দিব আবার উপভোগ করব বরাবর মতো চলে আসছি আমার সেই মাটির চুলার রান্নাঘরে আজকে আমি প্রতিদিনই আমি রান্না করি তো আজকে আমার ভাই ভাই বউ ভাইস্তাবাস্তি চলে আসছে ঈদের বন্ধ পেয়ে তো আজকে আমার ভাইয়ের বউ দিয়ে রান্না করাবো তো এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি কোটা বাটা সব কিছু এখন শুধু আমার ভাই বউ রান্না করবে তো এখানে রেখেছি এই পেঁয়াজ কুচি এখানেও পেঁয়াজ কুচি রেখেছি আলু রেখেছি আরও পেঁয়াজ কুচি রেখেছি এখানে মুসুরির ডাল বাটা রেখেছি আর রেখেছি ডিম টক দই আদা রসুন বাটা ইত্যাদি ইত্যাদি আর অগ্নি তুমি ফার্ম থেকে মুরগি দুটো ধরে নিয়ে আসো কাটতে দাও আজকে আমি এখানে ভাই বউকে রান্না করতে দিয়েছি মুরগির ঝোল দেশি মুরগির পাতলা ঝোল ডিমের ভুনা আর হচ্ছে বেগুনি আর পোলাও এইগুলি আজকে রান্না করবে না খাওয়ার জন্য সবাই কি কষ্ট করতেছে রে তোমার বৌদি তোমার রাত্রে ডাক দিয়েছিল গেছিলা এটা বলে আসছিল কথা রাইতের বেলা ডাক দিলে বলে আসছিল কথা গোপনে গোপনে আসছিল আমার কথা কাছে রুগী তো হাসলো এই হাসি তো ঘুম বুদ্ধি ভালো আন্নারা
এখন আমি পোলাওটা বসিয়ে দিব পাটিটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব কয়েকটি তেজপাতা দিয়ে দিব এলাচ দারচিনি আদা রেখেছি আদা বাটাটা দিয়ে দিব চালগুলো তিরিশ দিবস চাল এটা আগে থেকে ধুয়ে ঝুড়ে রাখা হয়েছে এখন আমি চালটা দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো গরম করে রেখেছিলাম জলটা দিয়ে দেবো আমি এখানে এই যে আলু বোখারা আর কিশমিশ রেখেছি আলু বোখারাগুলো এই যে দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিব কিশমিশ পোলাওটা রান্না করা হয়ে গেছে আমি উপর দিয়ে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম মাংসটা হয়ে গেছে আমি এখন দিয়ে ফেলবো যেইটার
ماما very tasty. Oh, fine. এই হচ্ছে মাটির চুলার রান্নার মালকিন সেই সভাপতি মামা খান হ্যাঁ যারা বাচ্চারা রয়েছেন মাঠের ভিতরে তারা বাইরে যান এবং তৃতীয় হয়েছে রিয়াজ সবাই তালে এখন কিন্তু শুরু হচ্ছে আমাদের স্কুল শিক্ষক শিক্ষিকাদের এতগুলোর মধ্যে কে সেই ভাগ্যবান তিনজন লোক ধরবেন না একের অধিক ভুলেও ধরবেন না একের অধিক ভুলেও ধরবেন না একের অধিক ভুলেও ধরবেন না একের অধিক কেউ ধরবেন না যে না পেয়েছেন দুঃখের কিছু নেই মন খারাপের কিছু নেই মন খারাপ করবেন না কাগজগুলো আমাদের পরিচালকের কাছে দিয়ে দিবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে কাগজগুলো আমাদের পরিচালক খুশি মোহন রায় এবং নজরুল ইসলাম আসে গ্রাম কুন্দাঘাটা আমেদা পাপিয়া দ্বিতীয় হয়েছেন গোলোয়া শুধু একটাই মিলে অত্যন্ত আনন্দিত যে আপনারা ভাই
ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের খুব প্রিয় মানুষ, যার অর্থায়নে সর্বোচ্চ সহযোগিতা আমাদের এই ওয়ার্ডের মসজিদ মন্দির ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক অনুষ্ঠান অসহায় মা অনুষ্ঠান পাশে দাঁড়ানো যিনি সর্বসময় সহযোগিতা করে থাকেন এবং যার সর্বোচ্চ অর্থায়নে আজকের এই সুন্দর এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করতে পেরেছি আপনাদের জন্য। খেলাটা পরিচালনার সাথে থাকছেন আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মাহফুজুল ইসলামের ওয়াইফ অনুরোধ করছে সে পরিচালনায় অংশগ্রহণ করবে এবং আমাদের জিএসপি নাপা আমাদের জিএসপি এক পাশে পাতিল বাগা দুই টিম করবেন দুই টিম কোন দিকে যাচ্ছেন আমার দিকে আসেন আর এখানে আমাদের আমার দিকে আসেন তিনের ছেলে কার কোলে খেলাটা যেন স্বচ্ছ হয় সকলের কাছে অনুরোধ থাকবে বিজয়ী হওয়া বড় বিষয় নয় আপনারা অংশগ্রহণ করেছেন এটাই সবচেয়ে বড় বিষয় সবাই জোরে এটা জোরে করো তাহলে সবাই সবার জন্য থ্যাংক ইউ অংশগ্রহণটা করাটাই হচ্ছে বড় বিষয় আপনারা অংশগ্রহণ করতে এবং খুশি বিশেষ করে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক তার প্রতি যার সার্বিক সহযোগিতা সর্বোচ্চ অর্থায়নের জন্য দিয়ে আমাদেরকে আজকের এই সুন্দর একটি মুহূর্ত একটা মিলন মেলা এবং পাশাপাশি তুমি নির্যাতনে হয়েছ তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছে তোমার 10 বছর বয়সে বিয়ে হয়েছে যে তুমি নাবালিকা বয়সে তোমার বিয়ে হয়েছে তো হয়ত নির্যাতন হবে খালি করে দাও স্টেশন দিকে এখান থেকে যাও এখন দেবন সাজে আরেকজন অংশগ্রহণ করছে তোমার নাম কি সামনে আসেন এখন 45 থেকে 59 যারা অংশগ্রহণ করবেন 45 থেকে 59 অংশগ্রহণ করেছেন তারা কে যাবেন না আপনাদেরকে
ধন্যবাদ পারফর্ম করার জন্য এবং সাইন টিমসের পরিচালক যিনি আমাদের অনুষ্ঠানের স্পন্সর করছি সবাই দাঁড়িয়ে একটা আমরা আমাদের জাতীয় পতাকা আমাদের